স্কুল বা বাড়িতে শিশু কিশোরদের অমনোযোগ ও অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য শাসন করতে গিয়ে শারীরিক শাস্তি কিংবা বকাঝকা করা উচিত নয়। বরং আদর এবং নৈতিকতার শিক্ষা শিশুদের আচরণ ও মনোযোগের উন্নতি ঘটায়। এক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকদের আরও যত্নশীল হওয়া উচিত। শিশু বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীরা এমনটাই বলেছেন। তাদের মতে বিশ্বের অন্তত 33টি দেশ শিশুদের শাস্তি প্রদান বিরোধী নীতি গ্রহণ করেছে এবং সুফলও পাচ্ছে তারা। মনোবিজ্ঞানী অ্যান্ড্রিউ গ্রিনফিল্ড বলেন, শিশুদের আঘাত করলে তারা অন্যদের আঘাত করতে উদ্বুদ্ধ হয়। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।